আপনারা মতামত দলে যোগদান করছেন। আমি তার মধ্যে উল্লেখিত কিছু নাম আপনাদের বলছি। ফের শাসক দল বিজেপির বহু কর্মী সমর্থক মথা দলে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কথাতেই বলে পাহাড় যার ক্ষমতা তার। সাংবাদিক সম্মেলনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি তিনি বলেন, বিজেপি দল ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে, সরাসরি এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাপ। তথ্য সংস্কৃতি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সিপিআইএম দলের প্রাক্তন স্বর্গীয় শিক্ষামন্ত্রী, শাসক দল বিজেপির 2000-এরও বেশি কর্মী সমর্থক মথা দলে যোগদান। আর এই যোগদান রাজনৈতিক মহলের প্রাককালে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অনুগামী সমর্থকরা বলেন, বিজেপি দল ক্ষমতা থেকে হারাচ্ছে, একেবারে স্পষ্ট। কথাতেই বলে পাহাড় যার ক্ষমতা তার। সাংবাদিক সম্মেলনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সমর্থকগণরা কি বলছেন সরাসরি ভিডিও ফুটেজটি দেখাবো, একবার দেখুন। বিশাল যোগদান সমাবেশে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। 2018 ইংরেজি অর্থাৎ গতবারের আইএনসি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সম্মানিত প্রার্থী।